जमुनार पानी कमते शुरू कराय सिराजगंजे नदीतीरवर्ती एलाकाय व्यापक भांगन शुरू होयेछे। मात्र दुदिनेर व्यवधाने गाजीपुरे नदी संरक्षण दुटी बाँधेर 150 मीटार एलाका विलीन हो गेछे। झुंकिते रयेछे कयेक हजार बसतबाड़ी, फसलि जमी, शिक्षा प्रतिष्ठान सह बहु स्थापना। ए अवस्थाय भांगन आतंके दिन काटाच्छेन स्थानीयरा। तबे पानी उन्नयन बोर्ड बोलछे नदी भांगन रोधे एरई मध्ये नाना उद्योग नेওয়া হয়েছে। আব্দুস সামাদ সামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে গেল কয়েকদিন ধরে যমুনা নদীর পানি কমলেও বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। যমুনার তীব্র স্রোতের কারণে কাজীপুরের নদীতীর সংরক্ষণ দুটি বাঁধের 150 মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে পুরো নাটুয়ারপাড়া এলাকা সহ হাজার হাজার হেক্টর ফসলি জমি ও বসতবাড়ি। এই অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। 450 গজ জায়গা একবারে ধসে চলতে মানে নিচের দিকে চলে গেল এলাকার লোক আতঙ্ক। আমার কোনো জিনিস আমি বাইরে আমার সব একবারে নদীর মধ্যে চলে গেছে। এই বাঁধটা যদি রক্ষা না করা যায় তাহলে আমাদের দুঃখের আর সীমা থাকবে না। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে গেল মে মাস থেকে কাজীপুরের নদীতীর সংরক্ষণ বাঁধে 40,000 জিওব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। অপরিকল্পিতভাবে জিওব্যাগ ফেলা ও পানি উন্নয়ন বোর্ডের রক্ষণাবেক্ষণের অভাবেই বাঁধ ধসে যাচ্ছে। পর্যন্ত আসছে, এই পর্যন্ত যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমাদের হাজার হাজার কৃষকের জমির ফসল আমরা রক্ষা করতে পারবো। আমরা এই বাঁধ চাই আর আমাদের থাকার ব্যবস্থা, আমরা কোনে থাকি এই ব্যবস্থা আমরা চাই। আপনারা এই বাঁধ সংশ্লিষ্টরা বলছে নদীতে প্রবল ঘূর্ণিপাকের কারণে বাঁধগুলো ধসে গেছে। জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। শুষ্ক মৌসুমে টেকসই ভাবে বাঁধগুলোতে মেরামত করা হবে। জিওব্যাগ ফেলাইতেছি, এ পর্যন্ত আমরা প্রায় 4,500 মতো জিওব্যাগ ডাম্পিং করছি। শুকনো মৌসুমে আমাদের এটার প্ল্যান প্রোগ্রাম আছে, এটা আগের যে পজিশনে ছিল সেই পজিশনে আমরা রিপেয়ারিং করব। এদিকে গেল 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমার 30 সেন্টিমিটার ও কাজীপুর পয়েন্টে 37 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।